করোনার কারণে সবথেকে বেশি প্রভাবিত শিক্ষা দপ্তর, ছাত্রছাত্রীদের পঠন পাঠনও প্রভাবিত। এর মধ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ছাত্রছাত্রীদের বোঝা কমানোর জন্য। এর মধ্যে একটি হচ্ছে এই বছর ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি সংক্রান্ত কোনো ফি নেওয়া হবে না। এই দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এভিবিপি বিশালগড় ইউনিটের পক্ষ থেকে সিপাহীজলা শিক্ষা আধিকারিকের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয়। ভারতের সর্বীয় ছাত্র সংগঠন অখিলভারত বিদ্যার্থী পরিষদ গত কিছুদিন আগে রাজ্য সরকারের কাছে এক মেমোরেন্ডাম সাবমিট করেছিল যে এবছর করোনার এই ভয়াবহ পরিস্থিতির কারণে যেন ছাত্রছাত্রীদের কাছ থেকে বিনা অ্যাডমিশন ফি নিয়ে তাদেরকে ভর্তি প্রক্রিয়াটা চালু করার জন্য রাজ্য সরকার এই আমাদের দাবি মেনে নেয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেয় যে এবছর ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ফি বা কোনো ফি চার্জ নেওয়া হবে না। কিন্তু বর্তমানে দেখা গেছে কিছু সংখ্যক স্কুল, বিশেষ কাস্টমার স্কুল, করিমরা স্কুল এবং নর্থ স্কুলের মধ্যে যে কোনো না কোনো কারণে বা কোনো স্কুলের কর্তৃপক্ষের কারণে তাদের কাছ থেকে ফি আদায় করছে। তো এই বিষয় নিয়ে বিদ্যার্থী পরিষদ কালকে হস্তক্ষেপ করেছিল এবং বিক্ষোভের ফলে তার প্রতিবাদ জানিয়েছিল এবং তা সমাধানে হয়েছিল। তো আজকে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে এডুকেশন অফিসার স্যার আছেন, তো মাননীয় হাবুল লুৎফ স্যার, ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি যে এই ডিস্ট্রিক্টের মধ্যে যেহেতু স্কুল রয়েছে, স্কুলগুলোর মধ্যে একবার স্যারের ব্যক্তিগতভাবে একবার দেখার জন্য যে স্কুলগুলোর মধ্যে ফিতে যে প্রক্রিয়া চালু হয়েছে, রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে ফিতে অ্যাডমিশন করার জন্য, তো বিষয়টা যেন নজর দেন। এই বিষয়ে আজকে আমরা জেলার পক্ষ থেকে এক মেমোরেন্ডাম সাবমিট করে গেছি।